এম ডি দেখো এই কে এম ডি এটা হচ্ছে কোনো একটা সংস্থার বা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত রূপ তার মানে নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান তাহলে এখানে বসবে দা দা কে এম ডিএ কেন বসলো কারণ একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান তাই দা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ইংলিশ গ্রামার থেকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশানস অর্থাৎ শূন্যস্থানে উপযুক্ত আর্টিকেল এবং প্রেপোজিশান বসানো তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো যে সেই শূন্যস্থানেতে সেই আর্টিকেল বা প্রেপোজিশান বসলো কেন তার কারণ তোমাদের বলে দেবো তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করব আমি যতটুকু জানি তোমাদের শিখিয়ে দেব তোমরা শুধু শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে এবং খাতা পেন নিয়ে রেডি থাকবে যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই খাতায় তুলে রাখবে এই আর্টিকেল এবং প্রেপোজিশানগুলো ক্লাস সেভেন এইট নাইন টেন বিভিন্ন ক্লাসের জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো প্রত্যেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং শুনে নেবে শুরু করছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওকে আর্টিকেল এবং প্রেপোজিশান দিয়ে শূন্যস্থান পূরণ তোমাদের পরীক্ষায় এরকম ইনস্ট্রাকশন থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দেখবে সিঙ্গেল সেন্টেন্স দেওয়া থাকলে সেখানে আর্টিকেল বা প্রেপোজিশান বসানো সহজ হয়ে যায় কিন্তু যখন প্যাসেজের মতো দেওয়া থাকবে না তখন সেই শূন্যস্থানে আর্টিকেল না প্রেপোজিশান কোনটা বসবে এবং কেন বসবে তুমি তোমাকে দুবার ভাবতে হবে তারপরে তুমি বসাতে পারবে এখানে যে সবগুলো ঠিক হবে তার কোনো মানে নেই ভুল হতেই পারে কারণ এখনও আমি শিখছি শেখার এখনও শেষ নেই এখনও শিখে যাচ্ছি সুতরাং যদি কোনো ভুল বলে মনে হয় কোনো আর্টিকেল বা প্রেপোজিশান তোমাদের কাছে যদি ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ওকে শুরু করছি নাম্বার ওয়ান সুরজিৎ সেনগুপ্ত সেভেন্টি ওয়ান একজন ব্যক্তি তার বয়স হচ্ছে একাত্তর বছর তার নাম সুরজিৎ সেনগুপ্ত হু ডমিনেটেড ইন্ডিয়ান ক্লাব ফুটবল যে ইন্ডিয়ান ক্লাব ফুটবলে দাপিয়ে বেরিয়েছে বা আধিপত্য বিস্তার করেছে ইন ড্যাশ নাইনটিন এস ইন দ্য বসবে ইন দ্য নাইনটিন এস উনিশশো সত্তর উনিশশো সত্তর দেখো উনিশশো সত্তর পর এস লেখা আছে তার মানে কি এটা একটা দশক উনিশশো সত্তরের দশক মানে উনিশশো সত্তর থেকে উনিশশো উনআশি এই যে দশ সাল বা সালের গ্যাপ বা উনিশশো আশি এই গ্যাপটাকে বলা হচ্ছে দশক দশ বছরের গ্যাপ বলছে এই সুরজিৎ সেনগুপ্ত যার বয়স একাত্তর বছর সে ইন্ডিয়ান ক্লাবে দাপিয়ে বেড়েছে কবে ইন দ্য নাইনটিন সেভেন্টিএস উনিশশো সত্তরের দশকে তো দশক বোঝাতে আমরা আর্টিকেল ব্যবহার করি এবং দা ব্যবহার করি তাই ইন দ্য নাইনটিন সেভেন্টি এস হুইথ ইজ ইউনিক স্টাইল তার একটা অনন্য স্টাইল ছিল মানে সেই যে স্টাইলটা সেই স্টাইলটা তার দশ বছর কিন্তু বাজার ধাপিয়ে গেছে ওকে সে ব্যক্তি পাঁচ টাইমে মারা গেছে ইন এখানে আমি বসাচ্ছি এ তারপরে আছে কলকাতা হসপিটাল দেখো কলকাতা হসপিটাল মানে যে ক্যালকাটা হসপিটাল সেটা কিন্তু নয় এখানে বলা আছে ড্যাশ কলকাতা হসপিটাল কলকাতাটা বড় হাতের আছে হসপিটালটা ছোটো হাতের হাতে ছোটো হাতের আছে যদি হসপিটালটা বড় হাতে থাকতো তাহলে জানতাম যে কলকাতা হসপিটাল মধ্যে ক্যালকাটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কথা বলা হচ্ছে কিন্তু সেরকম কিছু নেই তার মানে কলকাতায় আরও অনেক হসপিটাল আছে একটি কলকাতার হাসপাতালে তিনি মারা গেছেন ওই একটি বোঝাতে যাতে আর্টিকেল এ বসলো কবে মারা গেছে অন থার্সডে আমরা জানি তারিখ ও বারের আগে অন বসে এখানে বার তাই অন বসালাম ভালো করে বলছি ভালো করে শুনে নাও সুরজিৎ সেনগুপ্ত সেভেন্টি ওয়ান হু ডমিনেটেড ইন্ডিয়ান ক্লাব ফুটবল ইন দ্য নাইনটিন সেভেন্টি এয়ার্স হুইথ ইজ ইউনিক স্টাইল পাস ইনি কলকাতা হসপিটাল অন থার্সডে ওকে যদি কোথাও ফল্ট থাকে বা হ্যাঁ যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই জানাবে কিন্তু নাম্বার টু ওয়েলস রিপ্লেসড ওয়েডিং সংস একটা হয়তো কোনো অনুষ্ঠান বাড়ি চলছিল সেখানের যে গানগুলো যে গান হয়েছিলো সেই গানটা একটা বিলাপে পরিণত হয়েছে কোথায় হয়েছে অ্যাট নৌরাঙ্গিয়া ইন ইউপিজ মানে উত্তরপ্রদেশের নৌরাঙ্গিয়াতে একটি অনুষ্ঠান বাড়ির গানগুলো বিলাপে সুরেতে বা স্বরেতে পরিণত হয়েছে ইউপির খুশিনগর খুশিনগর কবে হয়েছে অন থ্রাসডে বৃহস্পতিবার হয়েছে তারিখ ও বাড়িটাকে বসে তাই অন থ্রাসডে অ্যাজ যখন দ্য ভিলেজ মোরন থার্টিন ডেথস ওই অনুষ্ঠানের দিনকে তেরো জন মারা গেছে ওই তেরো জন মারা যাওয়ার ফলে অনুষ্ঠানের যে সুর বা শট যে গান হচ্ছিলো সেই গানটা বিলাপের সামনে পরিণত হয়েছিল কী ঘটনা ঘটেছে ইন এ ওয়েল ক্ল্যাপস আমরা কী করি ইন এ বিল্ডিং ক্ল্যাপস ইন দ্য অ্যাক্সিডেন্ট করি না তেমনি বসবে ইন এখানে ইন বসবে হ্যাঁ এখানটা ইন বসবে ইনটা ভালো করে লিখছি একটু রাইটিংটা আমার সমস্যা আছে সমস্যা তো অনেক আছে তবুও চেষ্টা করি ইন এ ওয়েল ক্ল্যাপস একটা কুয়ো ভেঙে পড়ে গেছে এবং নিশ্চয়ই কুয়াটার ওপর তেরো জন লোক বসছিল তারাও নিচে পড়ে মারা গেছে ইন এ ওয়েল কোলাপস কেন বসলো আমরা তো বলি ইন এ বিল্ডিং ক্ল্যাপস বিল্ডিং কোল্যাবসে তেরো জন প্রাণ হারিয়েছে ইন এ বোট ক্যাপসাইজড তারপরে ইন ফায়ার অ্যাক্সিডেন্ট মানে কোনো একটা পরিস্থিতি মানে এইটা হচ্ছে কি একটা পরিস্থিতি বা পারিপার্শ্বিক অবস্থা দুর্ঘটনা এরকম বোঝাতে ইন ব্যবহার করি তাহলে ইন এ ওয়েল ক্ল্যাবস কবে হয়েছে দ্য প্রিভিয়াস নাইট গত রাত্রিতে হয়েছে ইন দ্য মিডল অফ এ প্রিনাপটিয়াল সেরিমনি ওকে মধ্যরাত্রিতে গতকাল হয়েছে মধ্যরাত্রিতে ঘটনা ঘটেছে এখানে থার্স ডে আছে তাই অন বসল এবং ঘটনা হয়ে তাই ইন বসেছে এবং দ্য প্রিভিয়াস নাইট মধ্যরাত্রিতে আগের দিনকে ওকে নেক্সট থ্রি ড্যাস ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি একটা মন্ত্রালয় বা মন্ত্রলয়ের বা মন্ত্রকের একটা কথা হচ্ছে হেলথ মিনিস্ট্রি সম্পর্কে কথা হচ্ছে তো যেহেতু একটা নির্দিষ্টভাবে উল্লেখ করা হচ্ছে তা এখানে বসবে দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি দ্য ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি অন থ্রাজডে ডিসমিসড বরখাস্ত করেছে রিপোর্টস সেই সমস্ত প্রতিবেদনগুলোকে বেস্ট অন যেটা ভিত্তি করেছিল বেস্ট অন এ পাবলিশড রিসার্চ পেপার যেটা একটা প্রকাশিত বৈজ্ঞানিক পত্রের ওপর প্রকাশ ভিত্তি করেছিল অ্যালিগিং সেই পত্রটা অভিযোগ করছে আন্ডার কাউন্টিং মানে কম গণনা করা হয়েছে দ্য কোভিড নাইনটিন ডেথস ইন দ্য কান্ট্রি সে পত্রিকা ঘোষণা করছে বা অভিযোগ করছে যে কোভিডের ফলে কিছু মানুষ মারা গেছে সেই মানুষের সংখ্যা কম সেরকম অভিযোগ করছে আর সেটাকে আমাদের মিনিস্ট্রি বরখাস্ত করে দিয়েছে তাহলে দ্য ইউনিয়ন মিনিস্ট্রি কেন বসলো কারণ নির্দিষ্টভাবে বয়ে আছে তার ইউনিয়ন মিনিস্ট্রি বসলো ভে বেস্টন মানে ভিত্তি করে বসলো এবং আন্ডার কাউন্টিং এখানটা এখানটা বঝতে বুজ এখানটা আন্ডার কাউন্টিংয়ের যে কী বসবে এটা বুঝতে বুঝতে আমার দুদিন লেগে আছে আমি ভাবছি এটা ইন বসবে না অন বসবে তার পড়লাম পেপার অ্যালিগিং অভিযোগ করছে আন্ডার কাউন্টিং দ্য কোভিড ডেথস কোভিডের নৃত্যগুলো মানে যেগুলো পুরাল গোনা যায় তাহলে আমি দা বসে দিলাম ওকে নেক্সট নাম্বার ফোর হুইথ হাফ অফ দ্য স্টুডেন্টস অর্ধেক ছাত্রছাত্রী নিয়ে অফ এ ক্লাস একটা ক্লাসের একটা ক্লাসের অর্ধেক ছাত্রছাত্রী এই যে ক্লাসের বলছি না ক্লাসের তার জন্য তোর অফ বসলো একটা ক্লাসের অর্ধেক ছাত্রছাত্রী মিলে ব্যাক ইন স্কুল তারা স্কুলেতে ফিরে এসছে অ্যান্ড এবং এবং বাকিরা অর্ধেকটা তো ফিরে এসছে এবং বাকিরা অ্যান্ড দ্য রেস্ট অ্যাটেন্ডিং রেস্ট বলতে এখানে টু রেস্ট নয় রেস্ট বলতে এখানে বাকিরা মানে এখানে অ্যাডজেক্টিভ বাকিরা দ্য রেস্ট অ্যাটেন্ডিং অনলাইন ক্লাসেস অর্ধেকজন ফিরে এসেছে ক্লাসে তারা ফেস টু ফেস ক্লাস করছে আর বাকিরা তারা অনলাইনে ক্লাস করছে এবারে আবার বসবে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ দা কেন বসলো বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ আগে সবসময় দা বসে তাই দ্য বিগেস্ট চ্যালেঞ্জ সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ কনফ্রনটিং টিচার্স শিক্ষকরা যে সবচেয়ে বড়ো বাঁধার সম্মুখীন হচ্ছে ই সেটা হলো টু ফাইন্ড মানে খুঁজে বার করতে হবে ফাইন্ড এখানে কেন টু বসলো কারণ ফাইন্ডটা এখানে ভি ওয়ানে আছে ভি ওয়ানে আছে মানে কি তার আগে শুধুমাত্র টু বসবে টু ছাড়া অন্য কোনো প্রিপারেশান আসবে না টু ফাইন্ড দ্য রাইট ব্যালেন্স ডিউরিং হাইব্রিড ক্লাসেস এই হাইব্রিড ক্লাস করার সময় শিক্ষকদের একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাহলে অফ বসলো দা বসলো আবার দা এবং টু নেক্সট নাম্বার ফাইভ ড্যাশ কে এম ডি এ দেখো এই কেএম ডি এটা হচ্ছে কোনো একটা সংস্থার বা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তার মানে নির্দিষ্ট একটা প্রতিষ্ঠান তাহলে এখানে বসবে দা দা কে এম ডিএ কেন বসলো কারণ একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান তাই দা দ্য কে এম ডি এ হ্যাজ রিফিউজড তারা অস্বীকার করেছে কী করতে রিফিউজ টু এটা সেই ইনফিনিটিভ নিয়ম হলো না টু পে হিড তারা কর্ণপাত করবে না টু সিটিজেন্স প্লে নাগরিকদের আবেদনের ওপর তারা কর্ণপাত করবে না টু অ্যালাউড প্রি কোভিড টাইমিংস তাদেরকে প্রি কোভিড টাইমিং যে তারা চাইছে সেটা তারা দেবে না তাই তারা কর্ণপাত করতে চাইছে না কোথায় হয়েছে ঘটনাটা অ্যাট অ্যাট রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবরে হয়েছে এখানে দা কেন বসলো দাটা বসলো এই সংস্থাটার জন্য দা বসলো এবং কর্ণপাত করবে টু পে হিড এটা ইনফিনিটিভের নিয়ম হয়েছে তাই টু বসলো এবং ছোট্ট একটা জায়গা তাই অ্যাট বসলো ওকে নেক্সট নাম্বার সিক্স ড্যাশ ফাইভ মেম্বার টিম ড্যাশ ফাইভ মেম্বার টিম এখানে মধ্যে লুকিয়ে আছে পাঁচজনের সদস্য বিশিষ্ট একটি দল দল কিন্তু একটা দল কি বলছি দল একটা দলেতে পাঁচটা সদস্য আছে এখানে যদি ফাইভ মেম্বারস বা মেম্বারস বসত তাহলে কিন্তু দা বসতো কিন্তু এখানে দেখো ফাইভ মেম্বার টিম আছে ফাইভ মেম্বার টিম মানে এখানে বসবে এ একটা দল দলে পাঁচটা সদস্য আছে কাদের দল অফ এক্সপার্টস মানে বিশেষজ্ঞদের রের এই যে র বলছি না দের র এই এর জন্য বসলো অফ এক্সপার্টস অন থ্রাসডে বৃহস্পতিবার তারা কিছু একটা করেছে কি করেছে লেফট ড্যাশ নামিবিয়া যখন লেফট থাকবে লেফট মনে হচ্ছে লিভের ভিটু লেফট লেফটের পর সবসময় কি বসে আমরা লেফট ফর বসে লেফট ফর মানে তুমি ধরো কোনো একটা উদ্দেশ্যে যাত্রা করেছো কোন একটা গন্তব্যে বা কোনো একটা কোন একটা দিকে বা উদ্দেশ্যের জন্য যাত্রা করেছো গন্তব্য বোঝাচ্ছে এখানে এই এক্সপার্টেরা তারা নামিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে তার গন্তব্য কোনটা নামিবিয়া তাই এখানে লিভ ফর বসলো সবসময় মনে রাখবে লিভের পর ফর বসে কোনো গন্তব্যে যাওয়া বোঝাতে লিভ ফর নামে নামিবিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে টু ফাইনালাইজ মোডালিটিজ ফর দ্য ট্রান্সলোকেশন অফ চিতা সেখানে হয়েছেটা কি নামেবিয়াতে একটা চিতার স্থানান্তরের ব্যাপারে পুরো ফাইনাল ডিসিশান নিতে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর কি সেখানে যাত্রা করেছে ওকে এবার চিতারা কোথায় আছে টু এখানে টু বসবে টু দ্য কুনা টু দ্য কুনো ন্যাশনাল পার্ক টুটা ভালো করে লেখা হয় না টুটা লিখে দিচ্ছি টু দ্য কুনো ন্যাশনাল পার্ক এবার টু বসলো কেন তোমাদের মনে প্রশ্ন আসবে এটা তো ইন হবে স্যার হ্যাঁ এটাতে ইন হবে কিন্তু এখানে টু হওয়ার সম্ভাবনা বেশি কেন বলছি শোনো একটা ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্কের মধ্যে মানে কোনো কিছুর মধ্যে বোঝাতে ইনও যেমন বসে তেমনি এখানে টু বসবে কোনো কিছুর মধ্যে বেয়াতে টু বসে বলছে কোনো ন্যাশনাল পার্কের চিতা বা র বা কিছুর জন্য এখানে অফ বসবে না এখানে টুই বসবে টু দ্য কোনো ন্যাশনাল পার্ক মানে কোনো কিছুর মধ্যে বে টু বসে ওকে ঘটনাটার কথা হয়েছে ইন মধ্যপ্রদেশ ইন মধ্যপ্রদেশ ওকে তাহলে এ ফাইভ মেম্বার টিম অফ এক্সপার্টস অন থার্সডে লেফট ফর নামিবিয়া টু ফাইনালাইজ মোডালিটিজ ফর দ্য ট্রান্স লোকেশন অফ চিতা টু দ্য কুনো ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ নেক্সট সেভেন দ্য সিটি ইজ সেট টু গেট রেন শহরে বৃষ্টিপাত হতে চলেছে অন সানডে রবিবারকে কেন যেহেতু মানে অ্যাজ যেহেতু ড্যাশ টেম্পারেচার রাইজেস যেহেতু তাপমাত্রার বৃদ্ধি হচ্ছে এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতি বলে দিয়েছে তাই এখানে আমি দা বসাচ্ছি যেহেতু তাপমাত্রা বৃদ্ধি হতে চলেছে তাই দা টেম্পারেচার রাইজেস এ সাইক্লোনিক সার্কুলেশান সেট ড্যাশ দেখো এখানে মানে করার দরকার নাই এফো সেট ড্যাশের পর এফও আর এম ফর্ম আছে এই এফও আর এম ফর্ম মনে হচ্ছে ভার্ব ফর্ম এই ফর্ম হচ্ছে ফর্ম এর মানে হচ্ছে গঠিত হওয়া বা তৈরি হতে চলেছে তার মানে যদি ভি ওয়ান থাকে তার আগে কী বসবে টু বসবে না এখানে টু বসবে এটা আমি না বুঝে করলাম ট্রিক্স হিসাবে করলাম এবার যদি তোমরা যদি করতে না পারো বা বুঝতে না পারো তখন তাহলে কী করবে দেখো সেট আছে আমরা সেট তো পড়েছি সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া সেট টু মানে আরম্ভ হওয়া বা শুরু হওয়া ওকে এই দুটো হচ্ছে সেট ইন মানে শুরু হওয়া বা আরম্ভ হওয়া এটা ফ্রেজাল ভার্ব যদি আমরা সেট ইন করি সেট ইন করলে হবে কিন্তু এই যে ভার্বটা তারপরে দিয়ে না এটা ঠিক খাপ খাবে না তাই সেটিংটা হলো না তাই এখানে হলো সেট টু শুরু হতে চলেছে একটা বেশ ঘূর্ণাবর্ত মানে সাইক্লোনিক ঝড়ের ঝড় শুরু হতে চলেছে বা তৈরি হতে চলেছে ওভার ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ওপরে কুড ট্রিগার যেটা ত্বরান্বিত করবে রেন বৃষ্টিকে বৃষ্টি ঘটাতে পারে ইন কলকাতা ঝাড়খণ্ডে সার্কুলেশন সৃষ্টি হচ্ছে সাইক্লোনের তার ফলে আমাদের কলকাতায় বৃষ্টি হতে পারে অ্যান্ড আর কোথায় অ্যান্ড দ্য অ্যান্ড দ্য কোস্টাল এরিয়াজ অব দ্য স্টেট এবং আমাদের রাজ্যে যে সমস্ত সামুদ্রিক এলাকাগুলো আছে সেখানে বৃষ্টিপাত হতে পারে এখানে দা বসলো কেন কারণ কোস্টাল এরিয়াজ নির্দিষ্টভাবে বলে দিচ্ছে তাই এখানে দা বসলো এখানে দা বসলো প্রথমে দা বসলো টেম্পারেচারটা নির্দিষ্ট আছে তাই দা বসলো তারপরে সেট টু মানে আরম্ভ হওয়া সেট ইন হতে তো কিন্তু তারপরে ফর্ম আছে ভাল ফর্ম আছে তাই সেট ইন হলো না সেট টু হলো আর শেষে তা কোস্টাল এরিয়াজ বলে দিয়েছে তাই দা বসলো ওকে নেক্সট নাম্বার এইট নিচে মানেগুলো লেখা আছে মানেগুলো তো পড়ে দিচ্ছি হালকাভাবে তোমরা কি বুঝতে পারছো না বুঝতে পারছো না এটা আমাকে জানাও আগে যদি বুঝতে পারো আরও করবো আরও করবো ওকে আর যদি না বুঝতে পারো যে কোথায় বোঝানোটা কম হচ্ছে সেটা বলবে অবশ্যই হয়তো একটা দুটো ভুল যেতেই পারে ভুল যাবে কেন আমার সব কিছু জানা নাই এখনও শিখছি যদি ভুল যায় তাহলে অবশ্যই কিন্তু বলে দেবে কোথায় ভুল যাচ্ছে বলে ওকে তাহলে ভুলগুলো আমি সংশোধন করে নেবো তাই না নেক্সট এইট ইন গ্রিক রোমান অ্যান্ড আর্লি খ্রিশ্চান মিথোলজি দেখো তিনটে মিথোলজি মনে পৌরাণিক কাহিনী গ্রিকের পৌরাণিক কাহিনী রোমানদের পৌরাণিক কাহিনী এবং খ্রিস্টানদের পৌরাণিক কাহিনীতে ইন আছে না তে ড্যাশ ইউনিকন ইউনিকর্ন ছবিটা দেখতে পাচ্ছ তোমরা যা ইউনিকন এরকম দেখতে ইউনিকর্নকে পুরো ঠিক এরকম দেখতে দেখতে পাচ্ছ তোমরা এর ড্যাশ ইউনিকর্ন মানে হচ্ছে দ্য ইউনিকন নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে এই সমস্ত পৌরাণিক কাহিনীতে ইউনিকর্ন ওয়াজ ম্যাজিক্যাল হর্স এ সমস্ত কাহিনিতে তাকে বলা হচ্ছে একটা জাদুময় ঘোড়া লাইক অ্যানিম্যাল এরকম একটা পশু দেখতে ঘোড়ার মতো পশু দেখতে যার আছে হুইথ হুইথ বসবে এখানে হুয়েথ এ লং হর্ন কী করে বুঝলাম যে এখানে লং হুইথ বসবে দেখো লং হর্ন হর্ন মানে হচ্ছে সিং লং মানে হচ্ছে লম্বা তাহলে লম্বা লম্বা সিং সহিত সিংয়ের সাথে তাহলে এখানে হুইথ বসবে না সিং বিশিষ্ট বিশিষ্ট মানে কি হুইথ হুইথ আছে কোথায় আছে অন ইটস এড এবং অন কেন বসলো কারণ তার মাথার উপরে পরশ করে আছে তাই অন বসলো সিম্পিল ম্যাটার দ্য ইউনিকর্ন বসলো হুইথ এ লং হর অন ইটস এড ওকে নেক্সট নাম্বার নাইন ইন্টারন্যাশনাল ফুটবল ইনসেন্ট আন্তর্জাতিক ফুটবলকে বলা হয়েছে ফিরতে কি বলা হয়েছে ফিরতে টু টু রিটার্ন ফিরতে কোথায় টু দ্য সিটি অফ জয় সিটি অব জয় সিটি অফ জয়েতে ফিরতে বলা হয়েছে নির্দিষ্টভাবে বলা হয়েছে তাই দা বসলো আর ফিরতে তো আছে ত মনে হচ্ছে ইনফিনিটিভ তাই জন্য টু বসলো আফটার এ গ্যাপ কত দিনের গ্যাপ আফটার এ গ্যাপ এরপর সবসময় অফ বসে আফটার এ গ্যাপ অফ মোর দ্যান টু ইয়ার্স দু বছরের বেশি তাদের গ্যাপ ছিল এখানে টু কেন বসলো এটা হচ্ছে প্রশ্ন ফিরতে বলা হয়েছে ইসেট মানে কি ধরো আমি কিছু জানি না আমি একদম জিরো জিরো লেভেল থেকে যদি শুরু করি তাহলে হবে এরকম ইন্টারন্যাশনাল ফুটবল ইসেড কারণ এটা প্যাসিভ ভয়েসে দিয়ে আছে আমি বুঝে গেলাম এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে ওকে সেট তারপরে আছে ড্যাশ রিটার্ন সেই ভার্ব আছে তারপরে নিশ্চয়ই এখানে টু বসবে কারণ ভার্ভের ভিউ ওয়ান আছে কিছু বোঝার দরকার নাই আমি যদি জিরো লেভেল থেকে শুরু করি তাহলে টু রিটার্ন কোথায় টু এ সিটি অফ জয় তো বসবে না কারণ সিটি অফ জয়টা নির্দিষ্ট একটা নির্দিষ্ট শহরকে বলছে তাই দ্য সিটি অফ জয় ওকে কী করতে আফটার এ গ্যাপ অফ গ্যাপের পর সবসময় টু বসে এটা যে কোনো ছোটো ছেলে বলব গ্যাপ ইন নয় গ্যাপ অফ গ্যাপ অফ মোর দ্যান টু ইয়ার্স দু বছরের বেশি সময় পড়ে ওকে নেক্সট টেন দেয়ার ওয়াজ ওয়ান্স ড্যাস সুইট গার্ল এ কথা একসময় একটি মেয়ে ছিল মেয়েটি ছিল নয় একটি মেয়ে ছিল তাই এ বসলো এ সুইট লিটল গার্ল ছিল একটি মেয়ে ছিল সি ওয়াজ ফন্ড ফন্ডের পর সবসময় অফ বসে এ পরার দরকার নাই মানে করার দরকার নাই সি ওয়াজ ফন্ড অফ ওয়ারিং এ রেড কেপ সে রেড কেপ পরতে পছন্দ করত এবং সেই কেপটার ওপর কী ছিল একটা হুড ছিল হুড মানে কি ওই মাথায় সে টুপির মতো হয় না জামার সঙ্গে লাগানো থাকে সেটা হচ্ছে রেড হুড সেটা হচ্ছে হুড বলা হয় তাহলে হুড বিশিষ্ট একটি কেপ বা পোশাক পরতে সে পছন্দ করতে ওকে তাহলে এখানে কী হয়েছে দেখুন আর সি ওয়াজ কল লিটল রেড রাইডিং হুড এবং তাকে এই সমস্ত বলা হতো এ এ বসলো কেন কারণ মেয়েটাকে নির্দিষ্ট করে বলা হয়েছিল সেখানে ছিল একটি মেয়ে তাই এ বসলো ফন্ডের পর অভ্যাসে আর হুইথ হুড মানে কি হুড বিশিষ্ট নেক্সট ইলেভেন মাদার টেরেজা ওয়াজ ড্যাশ ফাউন্ডার অফ দ্য অর্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি অর্ডার অফ দ্য মিশনারিজ অফ চ্যারিটি মানে তিনি যত ধরনের মানে পৃথিবীতে যত ধরনের চ্যারিটি আছে বেশিরভাগটাই মাদার টেরিজা প্রতিষ্ঠা করেছেন তা তিনি হলেন দা বিখ্যাত একজন ব্যক্তি প্রতিষ্ঠাতা তাই দা বস্র দ্য ফাউন্ডার দ্য কো ফাউন্ডার তাই না তিনি ফাউন্ডার তাই দা বসলো এরপরে আছে তারপরে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে এখানে বসলো শুধুমাত্র দা বুঝতে পেরেছি তো তারপরে অর্ডার অফ মিশন অফ চ্যারিটি ড্যাশ রোমান ক্যাথলিক কংগ্রিগেশান একটা হয়তো সম্মেলন কংক্রিগেশান মানে আমি সামান্য ধরছি যে আমি কিছু জানি না একদম জিরো লেভেল থেকে শুরু করছি আমি বলছি এই চ্যারিটির একটা নাম আছে রোমান ক্যাথলিক কনগ্রিগেশান তাহলে এটাও দেখো হাইলাইট করা আছে বিখ্যাতভাবে নাম তাই তার আগেও দা বসাচ্ছি আমি কিন্তু কিছু জানি না শুধুমাত্র লেভেল জিরো থেকে শুরু করছি তাই দা বস দা ক্যাথ রোমান ক্যাথলিক কনগ্রিগেশান এবার এই কনগ্রিগেশানটা কাদের মহিলাদের মহিলাদের মানে কাদের অফ মহিলার মহিলাদের র মানে কি অফ বসে গেল ডেডিকেটেড যেটা সমর্পণ করা হয়েছে ডেডিকেটের মানে উৎসর্গ করা হয়েছে কি করতে ডেডিকেটের পর টু বসে টু দ্য হেল্পিং দ্য গরিবদের সাহায্য করতে এই প্রতিষ্ঠানটা গড়া হয়েছে কনসিডার্ড বিবেচনা করা হয় ওয়ানের পর কী বসে ওয়ানের পর অফ বসে তারপরে ওয়ান অফ তারপর দা বসে আর কিছু পড়ার তার দরকার নেই মানেরও দরকার নেই ওয়ান অফ দ্য টোয়েন্টিথ সেঞ্চুরিজ গ্রেটেস্ট হিউম্যানিটেরিয়ান সি ক্যানোনাইজড অ্যাজ অ্যাজ সেন্ট টেরেজা ইন টু থাউজেন্ড সালের আগে তো ইন বসবে ইন টু আবার রিপিট করতেছি ভালো করে দেখে নাও ওয়াজ দা বসলো দা ফাউন্ডার তাই জন্য দা বসলো তারপর আবার আমি দা বসাচ্ছি ভালো করে দেখবে যদি ভুল যাই বলবে আমাকে তারপরে বসবে অফ ওমেন মহিলাদের ডেডিকেটেড টু বসে ওয়ানের পর অফ বসবে এবং তারপর ওয়ান অফ দা বসে আর শেষে সাল আছে তাই ইন বসলো ওকে ভীষণ সহজ শুধুমাত্র বুঝতে হবে তবুও আমাদের কঠিন লাগে বুঝতে পারিনি কিন্তু চেষ্টা করলে তোমরা সব শিখে যাবে এটুকু আমার আশা আছে কারণ আমি তো কিছুই জানি না তবুও আমি চেষ্টা করি তাই শিখে যাচ্ছে নেক্সট টুয়েলভ রবীন্দ্রনাথ টেগর পপুলারলি কল্ড কবিগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে সরি জনপ্রিয়ভাবে ডাকা হতো কবিগুরু নামে ডাকা হতো ওয়াজ বর্ন তিনি জন্মগ্রহণ করেছেন কবে অন সেভেনটিন্থ মে এইটিন সিক্সটি ওয়ান সাতই মে আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন সাতই মে একটা হচ্ছে ডেট ডেটের আগে সবসময় অনবসে হি ওয়াজ তিনি ছিলেন এ পোয়েট না দ্যট তিনি ছিলেন একজন কবি এখানে দা পোয়েট লেখার দরকার নেই এ পোয়েট হি ওয়াজ এ পোয়েট ফিলোসফার অ্যান্ড আর্টিস্ট তিনি ছিলেন দার্শনিক একজন শিল্পী হি ইজ অলসো ভেরি ওয়েল নোন ফর ফর তিনি আরও পরিচিত ছিলেন ফর কম্পোজিং মিউজিক তিনি তার মিউজিক রচনার জন্য বিখ্যাত ছিলেন বা পরিচিত ছিলেন ওয়েল ফর কিসের জন্য পরিচিত ছিলেন তিনি মিউজিক রচনা করার জন্য বিখ্যাত ছিলেন হি বিকেম দা তিনি হয়েছিলেন দ্য ফার্স্ট এশিয়ান তিনি হয়েছিলেন প্রথম এশিয়ান যিনি অর্জন করেছিলেন টু উইন দা নোবেল প্রাইজ ইন লিটারেচার যিনি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন তাহলে এখানে বারের নাম হচ্ছে সরি ডেট হচ্ছে তাই অন অনবোসল এ পোয়েট একজন কবি ছিলেন ফর কম্পোজিং রচনা করতে হি বিকেম দ্য ফার্স্ট এশিয়ান তিনি ছিলেন প্রথম এশিয়ান টু উইন যিনি জয়লাভ করেছিলেন আর দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন ওকে নেক্সট থারটেন সাইক্লোন আমফান মেড ইটস ল্যান্ড ফল সাইক্লোন আমফানের ল্যান্ড ফল হয়েছে মানে ভূমিতে প্রবেশ করেছে ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলেতে ওয়েস্ট বেঙ্গলেতে প্রবেশ করেছে ড্যাশ দীঘা অ্যান্ড হাতিয়া ওয়েস্ট বেঙ্গলের দীঘা এবং হাতিয়ার মাঝে ওয়েস্ট বেঙ্গলের দীঘা এবং হাতিয়ার মাঝে দুটো জায়গার মধ্যে বেড়াতে বিটুইন বসে তাই বিটুইন বসাচ্ছি ভালো করে দেখো এ তোমার রাইটিংটা ভীষণ খারাপ সবই খারাপ কোনটা ভালো বিএটি ডবলু ডবল এন বিটুইন বিটুইন দীঘা অ্যান্ড হাতিয়া দীঘা এবং হাতিয়ার মাঝে পশ্চিমবঙ্গে ল্যান্ডফল হয়েছে কখন হয়েছে ড্যাশ আফটারনুন তোমরা কিন্তু ইন বসাবে না এখানে অন বসবে কেন তো কারণ নির্দিষ্ট একটা টাইমে হয়েছে বিকেলবেলা অন দ্য আফটারনুন ওকে তারপর কবে হয়েছে অন মে টোয়েন্টি মে মাসের কুড়ি তারিখে হয়েছে অ্যাজ এস ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্ট্রম যেহেতু ছিল একটি বিখ্যাত সাইক্লোন স্ট্রম কেমন স্পিড ছিল এ স্পিড বিশিষ্ট তাহলে হুইথ বসবে হুইথ মানে স্পিড বিশিষ্ট হুইথ সাস্টেন্ড উইন্ড স্পিডস কত স্পিড অফ ওয়ান ফিফটি ফাইভ টু ওয়ান সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার ওকে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে ছুটছিলো তাহলে ইন বসলো কেন কারণ ওয়েস্ট বেঙ্গল হয়েছে তাই ইন বসলো বিটুইন কেন বসলো দীঘা এবং হাতিয়ার হাতিয়ার মধ্যে হয়েছে তাই বিটুইন বসলো অন কেন বসলো আফটারনুন আগে কারণ নির্দিষ্ট একটা সময় তাই অন বসলো আর এখানে ডেট আছে তাই অন বসলো এবং একটি ভেরি সাইক্লোন একটি একটি খুব ভয়ঙ্কর সাইক্লোন তাই এ বসলো আর স্পিড কত ছিল হুইথ সাস্টেন স্পিড মানে স্পিড বিশিষ্ট তাই হুইথ বসলো এবং শেষে কত ঝড় বিশিষ্ট এত ঝড় বিশিষ্ট এত গতিবেগ বিশিষ্ট ওকে তাই অফ বসলো নেক্সট ফরটিন ড্যাশ সুন্দরবন এখানে বসবে দা সুন্দরবনশ সুন্দরবনশটা একটা বিখ্যাত জায়গা তাই দা বসলো ইজ দ্য লার্জেস্ট লার্জেস্টের একা এখানে দা বসলো কারণ লার্জেস্টের সুপারিটিভ আছে তাই দা বসলো লার্জেস্ট সিঙ্গেল ব্লক ওকে সিঙ্গেল ব্লক ব্লকের পর অফ বসে ও ব্লক অফ টাইটাল হ্যালোফাইটিক ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড একটা জুয়ার বিশিষ্ট হ্যালোফাইটিক উদ্ভিদ এখানে বেশি দেখতে পাওয়া যায় বিশ্বের মধ্যে দা বসলো সুন্দরবনে আগে দা বসলো লার্জেস্ট সুপারলিটর ডিগ্রি আর ব্লক অফ টাইডাল টাইডাল মানে কি একটা জোয়ার আসে ভাটা আসে সেই জায়গাটাতে তাই অফ বসলো লাস্ট ফিফটিন দ্য আইডিয়া টু সেলিব্রেট সেলিব্রেটটা কিন্তু ভার ফর্ম তাই টু বসলো আমি ধরো কিচ্ছু জানি না একদম কিচ্ছু জানি না তাই আমি বসাচ্ছি কীভাবে দেখো মানে করছি না দ্য আইডিয়া টু সেলিব্রেট সেলিব্রেট কেন বসলো কারণ এটা ভার ফর্ম তাই টু বসলো শেষে বলে দেবো কেন আমি এখন একদম ছোটো ছেলের মতো করছি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে একটা বিখ্যাত জিনিস বোঝাচ্ছে ওয়াজ ড্যাস ইনিশিয়েটিভ ওয়াজ ড্যাশ ইনিশিয়েটিভ তোমরা এখানে অ্যান বসাবে কেন অ্যান বসাবে কারণ আয় আছে না সেটা কিন্তু নয় একটা নির্দিষ্ট বোঝাচ্ছে এটা আমি বলে দিলাম বলে এখানে তোমরা ওয়াজ অ্যান ইনিশিয়েটিভ নেই ওয়াজ দ্য ইনিশিয়েটিভ বসবে কোথাকারে ইন বাংলাদেশ একটা দেশের নাম তাই ইন বসবো দেখো আবার দেওয়া আছে ডেমনস্ট্রেশন ইন বাংলাদেশ তার ইন বাংলাদেশ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ দ্য অ্যানিভার্সারি ইজ দ্য অ্যানিভার্সারি অফ দ্য ডে সেই দিনটার অফ দ্য ডে হোয়েন ড্যাস পিপিল হোয়েন দ্য পিপিল বসবে অফ বাংলাদেশ ফটের ফট ফর বসে ফট ফর এবার বোঝাচ্ছে দেখো টু সেলিব্রেট কেন বসলো কারণ ভাব ভাবফম টু বসলো ওয়াজ দ্য ইনিশিয়েটিভ একটা নির্দিষ্ট উদ্যোগ বোঝাচ্ছে তাই দা বসলো কোথাকারে বাংলাদেশের ইন বাংলাদেশ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ দ্য অ্যানিভার্সারি অফ দ্য ডে সেই দিনটার অফ দ্য ডে অফ র আছে তাই জন্য অফ বসলো যখন জনগণেরা দা এখানে দা বসবে যুদ্ধ করেছিল কিসের জন্য রেকগনাইজেশন ফর দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার স্বীকৃতি প্রদানের জন্য যুদ্ধ করেছিল কিসের জন্য ফট ফর ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছ আর আমি কতটা বুঝেছি যদি কোথাও ফল্ট থাকে কোথাও কোনো রকম যদি ফল্ট থাকে অবশ্যই ক্ষমা করে দেবে এবং সঠিক আনসারটা কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা যদি শিখে থাকো জেনে থাকো কাজে লেগে থাকে অবশ্যই লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি পারো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর যদি পারো অবশ্যই শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম